তেল ছাড়া ইফতারি, ভাবা যায়? একবার ভাবুন তো, আপনি পিয়াজু, চপ, কাবাব, ফ্রাইড চিকেন খাচ্ছেন যা তেলে ভাজা নয়। এই অসম্ভবকে সম্ভব করেছেন সাওল হার্ট সেন্টার। তারা প্রায় 26 রকমের মুখরোচক ইফতার তৈরি করেছেন সম্পূর্ণ তেল ছাড়া। অয়েল ফ্রি কিচেনের লক্ষ্য হচ্ছে মানুষকে সুস্থ রাখা, যেহেতু আমাদের সাউথ হার্ট সেন্টার স্বাস্থ্য নিয়ে কাজ করে। তো অয়েল ফ্রি কিচেন আমাদের আরেকটা অর্গানাইজেশন, সেটার অংশ হিসেবে মানুষকে সুস্থ রাখার জন্য আমরা ডিজিজ বেসড ফুড দিচ্ছি এবং আমরা তেল ছাড়া খাওয়ার প্রোভাইড করছি। কারণ এই রমজানে আমরা ইফতারটা এই জন্যই আয়োজন করেছি, কারণ রমজানে আমাদের দেশের ফুড হ্যাবিট হচ্ছে আমরা একটু ভাজা পোড়া খেতে চাই, কিন্তু অনেক বেশি তেল থাকার কারণে সেগুলা স্বাস্থ্যসম্মত হয় না। এই জন্য আমাদের অয়েল ফ্রি কিচেন এই উদ্যোগ নিয়েছে, মানুষকে সুস্থ রাখার জন্য আমরা তেল ছাড়া ইফতার তৈরি করছি। আমরা আমিষ জাতীয় খাদ্য থেকে যতটুকু তেল পাই তা আমাদের শরীরের জন্য যথেষ্ট। তারপরেও রান্নায় বাড়তি ভোজ্য তেলের ব্যবহারের প্রয়োজন আছে কি? হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকারে সাউল হার্ট সেন্টার লিমিটেড মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর তেলের খাবারের সংস্কৃতি বদলে দেওয়ার সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। হলি ফ্যামিলি হাসপাতাল রাস্তার নেভি হাউসের সামনে প্রতিদিন বিকাল 4টা থেকে তেলমুক্ত ইফতারির পসরা নিয়ে বসেন তারা।